এনআরসির বিরুদ্ধে সম্প্রতি যাত্রা করল তৃণমূল কংগ্রেস। এদিন ধূপগুড়ির সুপারমার্কেট থেকে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের ডাকে এনআরসির বিরুদ্ধে বাংলায় শান্তি শৃঙ্খলা বজায় রাখতে এই পদযাত্রা বের করা হয়। এনআরসির বিরুদ্ধে সম্প্রতি যাত্রা করল তৃণমূল কংগ্রেস। এদিন ধূপগুড়ির সুপারমার্কেট থেকে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের ডাকে এনআরসির বিরুদ্ধে বাংলায় শান্তি শৃঙ্খলা বজায় রাখতে এই পদযাত্রা বের করা হয়। পদযাত্রাতে নেতৃত্ব দেন তৃণমূলের জলপাইগুড়ি জেলা সভাপতি কৃষ্ণন কল্যাণী, উপস্থিত ছিলেন জলপাইগুড়ি জেলা পরিষদের কর্মাধ্যক্ষ ধজেন্দ্রনাথ রায়, তৃণমূল কাউন্সিলর অর্পিতা ঘোষ, তৃণমূলের ধূপগুড়ির ব্লক কনভেনার অশোক বর্মন এবং দেবদুলাল ঘোষ সহ প্রমুখ। এদিন মিছিলটি গোটা ধূপগুড়ি সহ পরিক্রমা করে, প্রথমে ফালাকাটা সড়ক ধরে সিনেমা হল পাড়া পর্যন্ত মিছিলটি যায়। এরপর সেখান থেকে ধূপগুড়ি বাস স্ট্যান্ড হয়ে জলপাইগুড়ি সড়ক ধরে তৃণমূল পার্টির কার্যালয়ের সামনে এসে শেষ হয়। মিছিল থেকে বিজেপি বিরোধী স্লোগান দেওয়া হয়। বলা হয়, এনআরসি কোনোভাবেই পশ্চিমবঙ্গে হতে দেবে না তৃণমূল কংগ্রেস। সব ধর্মের সব জাতির মানুষ পশ্চিমবঙ্গে বসবাস করবে, তাই আতঙ্কগ্রস্ত হওয়ার কোনো কারণ নেই বলে এদিন মিছিল থেকে সাহস দেওয়া হয়। মুখ্যমন্ত্রীর বার্তা জানানো হয় সাধারণ মানুষকে। তৃণমূলের জলপাইগুড়ি জেলা সভাপতি কৃষ্ণন কল্যাণী জানান, বাংলার বুকে মা মাটি মানুষের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সম্প্রীতি যাত্রা নির্দেশ দিয়েছেন। সামনে পুজো ছিল, এই জন্য সেটা টাইমলি করা যায়নি, থেকে শুরু ছিল আজকে সেই সম্প্রীতি যাত্রা। বাংলায় সাম্প্রদায়িক শক্তির কোনো স্থান নাই, আজকে এই মিছিল দ্বারা প্রমাণিত। ধূপগুড়িতে কোনো রকম কোনো সাম্প্রদায়িক শক্তির উত্থান, যেটা কি গত নির্বাচনে আমরা দেখতে পেয়েছি, যে নির্বাচনকে ধরে মুছে মানুষ ধুয়ে দিচ্ছে এবং নরেন্দ্র মোদী সরকার যে একটা জাতীয়তাবাদী ভোট হয়েছিল, তার জন্য হয়তো নরেন্দ্র মোদী সরকার একটা সরকার এখান থেকে পেয়েছিলেন, এখান থেকে তারা জিতেছিল। তো আমি বিশ্বাস করি যে ওই নির্বাচনের পরে নরেন্দ্র মোদীর সম্পূর্ণ তথ্য প্রচারিত হয়ে গেছে মানুষের মধ্যে। নরেন্দ্র মোদী একটা ভাতা দিয়ে মানুষকে সরকারে এসছেন, তার নন্দীর থেকে জিএসটির থেকে ইস্যুরে এখন মানুষের যখন পেটের রুজির টান পড়েছে, মানুষের যখন দুর্বিষহ অবস্থা, যখন জিনিসপত্রের দাম হু করে বাড়ছে আর বারবার গ্যাসের দাম আর ডিজেলের দাম বাড়িয়ে প্রত্যেক জিনিসের দাম বাড়ছে, এটা মানুষের কাছে অসহ্য হয়ে যাচ্ছে। এবং প্রত্যেক জায়গায় যেভাবে ব্যাংকের টাকা একটা গ্রিপ করার চেষ্টা করা হচ্ছে, আজকে আপনার অর্জিত ধন আপনি ব্যাংকে রাখছেন তাও আপনি সিকিউর নন, আপনি আপনার 1,00,000 টাকার বেশি ব্যাংক থেকে পাবেন না, তার জন্য যে আইন প্রণয়ন করছে এটা মানুষ বুঝতে পেরেছে, মানুষ ওনার কাছ থেকে সরে আসছেন। হিমালয়ান অপটিক্স, আই কেয়ার এন্ড কন্টাক্ট লেন্স ক্লিনিক, কম্পিউটার আই টেস্টিং, হর তরিকে কি পাওয়ার গ্লাসেস, ব্র্যান্ডেড চশমা আর হর তরিকে কি স্টাইলিশ সানগ্লাসেস উপলব্ধ হ্যায়। তো আজ হি আইয়ে হিমালয়ান অপটিক্স, হনুমান মন্দির রোড, জয়গাঁও। কন্টাক্ট নম্বর 03566265101। Kitchen Gallery, exclusive showroom for modular kitchen, aquarium, fish and pets, glass corner, MG Road, Jaigaon.